কাগজের আঠা দিয়ে খুব সহজেই বানাবো আগ্নেয় পাহাড়। ওর মন খারাপ নাকি? কই, আমি তো দেখলাম ও বিজ্ঞানের প্রকল্প নিয়ে বেশ আনন্দই ছিল সৌরজগৎ নিয়ে। সেটা ঠিকমতো হচ্ছে না। প্লুটো নাকি কোনো গ্রহই না, অথচ আমি সারা জীবন জেনে এসেছি যে নয়টা গ্রহের ভিতরে প্লুটো একটা। এসব নতুন নতুন জিনিস জানতে তোমার ভালো লাগে না মা? না, তা তো ভালো লাগেই, কিন্তু আমি চাই নিজে আগে একটু ভালো করে লেখাপড়া করি। এই যে বইটা পড়ছিলাম, এটাতে আগ্নেয়গিরির উপরে লেখা আছে, ভালো একটা লেখা। তো আমি ভালো করে পড়ে নেই, তারপরে আমি জমিয়ে রাতুলের সাথে এটা নিয়ে গল্প করব। তোমার যা কাণ্ড মা, পড়ো পড়ো, ভালো করে পড়ো। রাতুল অনেক খুশি হবে মা তুমি যদি যেয়ে দেখো ওটা। সেটা তো বুঝলাম, কিন্তু এই বোতলে লাভা ছিল না? এই বোতলে সেই জাদুর পানি ছিল যেটাতে লাভা বানানো হবে। কিন্তু এটা না নিয়ে গেলে রাতুল ভাই কিভাবে কি করবে? কিন্তু এই বোতল তো খালি। সেটাই তো বলছি, কেউ ফেলে দিয়েছে। ঠিক আছে, আমি তাহলে সুরমাকে ডেকে জিজ্ঞেস করি। সুরমা, সুরমা! জি খালা মা। আচ্ছা, এটার ভেতরে যে জিনিস ছিল সেটা কোথায় গেল? আমি তো বলতে পারি না খালা মা। রাতুল ভাই আজকে খুবই রেগে যাবে। রাতুল বাবাজি, আপনি এরকম গম্ভীর চেহারা করে বসে আছেন কেন? কিসে বাবা? কিছু না। আজকে স্কুলে এত সুন্দর মেলা হলো আর আপনি খুশি না, কিসে আপনার? আপনি কি মেলায় হেরে গেছেন? কথা বলে বলে মাথা ধরিয়ে দিচ্ছে, জিতে যাওয়াটাই তো সবকিছু না। মা যে অফিস থেকে আসতে পারবে না সেটা আগে থেকেই জানা। বাবা কেন আসলো না? বাবা আমার সাথে প্রজেক্ট বানাতে পারলো আর স্কুলে দেখতে একবার আসলো না। সবারই তো মা বাবা এসেছে, কত সুন্দর করে প্রত্যেকটা স্টল ঘুরে দেখেছে। তোমরা কেউ আর কথা বলো না তো, আমি বাঁশি বাজাই। রাতুলকে ফোন করলাম, ফোন ধরলো না কেন? ফোন ধরলো না কেন কে জানে, স্কুল থেকে এসেই তো মন খারাপ, খেয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে বসে আছে চুপচাপ।
কিন্তু কেন কি হয়েছে জিজ্ঞেস করনি? আরে কারোর সাথে কথাই তো বলছে না, কি হয়েছে কে জানে। ফুফুমণি, রাতুল ভাইয়ানা বিজ্ঞান মেলায় ভালো করতে পারেনি। কে বলেছে রাতুল ভালো করতে পারেনি? আমি জানি, লাভ বানানো সব কিছু ভুলে বাসায় রেখে দিয়েছে। আচ্ছা আমি রাতুলকে ডেকে আনছি। এই তো রাতুল চলে এসছে। রাতুল এসো, রাতুল কি হয়েছে বাবা? তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা কেউ আমার বিজ্ঞান মেলায় যাওনি। আচ্ছা সেই জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু আমরা তো তোমাকে অভিনন্দন জানানোর জন্য তাড়াতাড়ি চলে এলাম। বাবা এদিকে এসো। আমার বাবাটা খুদে বিজ্ঞানীর পুরস্কার পেয়েছে, আমরা আনন্দ করব না মজা করব না তাই হয় নাকি? সেই জন্যই তো তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম। বলো তো বাবা তুমি কি করতে চাও? তোমরা কি করে জানলে? শোনো, হেনরি বাবাকে বলেছিলাম তোমাদের অনুষ্ঠানের ভিডিও করে পাঠাতে, সেখানে তো দেখলাম তুমি প্রথম পুরস্কার পেয়েছো। তাহলে এই বোতলগুলো কোথায় গেল? আমি অন্য বোতলে ঢেলে নিয়ে গিয়েছিলাম যেন কেউ বুঝতে না পারে যে লাভা কিভাবে বের হচ্ছে, সিক্রেট রাখার জন্য। সিক্রেট কি? সিক্রেট সিক্রেট হলো আমার এই খুদে বিজ্ঞানী। সাথে করে কি কি এনেছে? কিছুই তো আনে নাই। তার মানে বাবা বিদেশ থেকে আসেনি। বাবা যখন হাত ভর্তি করে চকলেট খেলনা এইসব নিয়ে আসে, তার মানে বাবা কোনো না কোনো বিদেশ থেকে এসেছে। আমি তো কোনোদিন তোমার বাবার কিছু আনতে দেখলাম না। তোমাকে দেখে দেখে আনবে নাকি? সব কিছুই না আমাকেই দেয়। ঠিক আছে, দিলে তো ভালোই। এবার বাবা কেন এসেছে? সেইটাও তো আমার কিছু বলে নাই। আই সেই তো বাথরুমে গেল, আর বাথরুমে যাওয়ার আগে বললো জিনিসটা আসলে ফাটাই রাখতে। কি আসবে কি ফাটাবো সেটা তো কিছুই বলে নাই। হয় বেল না হয় নারকেল। তুমি জানলা কেমন করে? বাবার পেট ভালো থাকলে নারকেল খায়, আর না হলে বেল খায়, এটা আমরা সবাই জানি। ও আচ্ছা বুঝছি। তাকে তুমি চেনো না? নাম বলো। বাবা। ও বাবা, তাই তোমার এত অস্থিরতা। হ্যাঁ, তুমি আগে বাবাকে বলে দাও আমরা এখান থেকে যাব না। সে কি আমাদের নিতেই এসেছে? বাবা তো সবসময় আমাদের নিতেই আসে। আসলেই হলো নাকি, আমরা যাব না। কিন্তু বাবা যখন মন খারাপের কথা বলবে তখনই তো তুমি বলবে চলো রাফা। কই, গতবার কি গিয়েছিলাম? যাইনি তো। এবারেও যাব না। দাদি, আমি রাতুল ভাইয়ের সাথে থাকব। সেই তো, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই, আমরা যাচ্ছি না। তাহলে তুমি চলো নিচে গিয়ে এখনই বাবাকে বলে আসো। না না না,
এখন যাওয়া যাবে না। আমি এখন নিচে গেলে ও ভাববে ও আশাতে আমি খুব খুশি হয়েছি। তাহলে তুমি যেও না, আমিও যাব না। এবার কি বলেছে, কোন বিদেশে গিয়েছিল? বাবার সাথে আমার কোনো কথাই হয়নি। তোমাকে কিছু বলেনি? না, বাবা তো এসে বাথরুমে ঢুকেছে আর আমি তোমাকে ডাকতে চলে এসেছি। কি বললে, বাথরুমে ঢুকেছে? আমি কি তোমার কাছে চা চেয়েছি? হ্যাঁ, চা দিচ্ছ কেন? প্রতিবার আইসেই তো আগে চার কথা বলেন। হ্যাঁ প্রতিবার বলি, এবার তো বলি নাই। মানে চা পাতা চিনি দুধ সব সস্তা হয়ে গেছে না, শুধু অপচয়। এই যে ভাইয়া, এই নিয়ে আসছি। আমি এখন ক্রিকেট খেলবো না বাবা, ক্রিকেট খেলার টাইমটা আমি শুনে না। এই তো ক্রিকেট খেলা বল না, এটা তো বেল। আপনি আনতে বসেছিলেন বেল? জি। আমি এই বেল আনতে বলছি। হ্যাঁ আমি বলছি পাকা বেল, বড় বেল, যেটাতে শরবত খাওয়া যায়। কি বেল নিয়ে আসছো তুমি? ভাইয়া তেল মরিচ দিয়ে মাইকে খাইলে মজা লাগবো। তোমার তো জামেল আছে দেখতেছি। হ্যাঁ লবণ দিয়ে বেল খাবো, এই বেল খায়। লবণ দিয়ে যে বেল খায় সেই বেলের নাম হচ্ছে কদ বেল। কদ বেল দেখছো জীবনে? আমি বলছি পাকা বেল, বড় পাকা বেল নিয়ে আসলে কি আখের রস দিয়ে শরবত। মামা তুমি চলে এসেছো, কি মজা! আজকে আমরা বেড়াতে যাব। অবশ্যই বেড়াতে যাব। মানে বেড়াতে মানে কি? দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ যান, পাকা বেল নিয়ে আসুন। ভাই ভাই আমার কথা শুনেন ভাই, এখন তো ভাই এই বেলের সিজন না। তারপরে তো আমি অনেক কষ্টে খুঁজতে 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 যাই এক গাছে, দেখি এই দুইটা বেল পেয়েছি, নিয়ে আসছি। এখন তো ভাই এই বেলের সিজন না। তারপরে তো আমি অনেক কষ্টে খুঁজতে 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 যাই এক গাছে, দেখি এই দুইটা বেল পেয়েছি। আরে বেল কি এখন গাছে পাওয়া যায় নাকি? বেল পাওয়া যায় বড় বড় দোকানে, এখন দোকানে চাইলে হাতি দাঁত পাওয়া যায়। আর আপনি এটা বেল মামার কি হয়েছে? তোমার মামা বেল খাইতে চাইছে, বেল, পাকা বেল, পাকা বেল। এটা তো ছোট বেল, মামা চায় বড় বড় বেল, সেটা আশরাফ বেয়ে আনতে পারে নাই। এই কত কম বলো, এই আশরাফ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই। যত সব বাবা যাও, তুমি গোসল খাই না। সেটা আনন্দ ভাবছে, এরকম কথা এখনো হয়নি। আমার ভয় হচ্ছে। কিসের ভয়? মামা নানুকে নিয়ে যেতে এসেছে। আমি বুঝি না তোমাদের এটা কেন মনে হচ্ছে। মামা কি একবার বলেছে যে সে নানুকে নিতে এসেছে? অসহ্য না, বরং রাতু যখন মামাকে জিজ্ঞেস করেছে তখন মামা বলেছে যে তারা বেড়াতে যাবে। তাহলে আমরা ধরতে পারি যে আমরা বেড়াতে যাচ্ছি? অবশ্যই, চলো এই খুশিতে আমরা নাচ গান করি। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। বেড়াতে নিয়ে যাবে? না আমি ভাবলাম তোমাকে বলেছে।
আমার মনে হয় না। বেড়াতে নিয়ে গেলে তো আগেই দাদিকে ফোন করে বলতো। ও, তার মানে মামা এবার বেড়াতে এসেছে। আমার মনে হয় দাদিকে নিয়ে যেতে এসেছে। রাফা, দাদি চলে গেলে তুমি কি করবে? জানি না। ও, তার মানে তুমিও চলে যেতে চাও? না, কিন্তু আমি তো দাদিকে ছাড়া। তার মানে তোমরা আজকেই চলে যাবে? রাতুল ভাইয়া, একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? এমন কিছু করতে হবে যেন বাবা আমাদেরকে নিয়ে যেতে না চায়। কি সেটা? সেই বুদ্ধিটা তো তোমাকে বের করতে হবে। আমার তো মনে হচ্ছে তোমরা খামাখায় চিন্তা করছো। মামা এবার বেড়াতে এসেছে। মামা তো এসেছে অনেকদিন পরে এবং চেহারাটা কেমন দুঃখী দুঃখী মনে হচ্ছে। তার মানেই হলো মামা নানুকে নিয়ে যেতে এসেছে। তোমাদের গবেষণা কি শেষ হয়েছে? এবার আসো ভাবনায় আসো, কি করে মামা নানুকে না নিয়ে যেতে পারে সেটা ভাবতে হবে। কৌতূহলকে ডাকি। এইসব আলাপে আমি নেই। মজার কোনো সিদ্ধান্ত হলে আমাকে ডেকো তোমরা। সবাই কথা বন্ধ করে একটু ভাবো, না হলে কিন্তু আমি বাঁশি নিয়ে বসবো। আপনাদের খাবার কি দিয়ে দেব? মাকে ভাত খেতে বল, আমি খাবো না। কি ভাত খাবি না কেন? না, এমনি খেতে ইচ্ছে করছে না। আবার বলিস না যেন, বিদেশ থেকে বার্গার খাওয়ার অভ্যেস হয়ে গেছে। ভাত একটা অখাদ্য, তোর মুখে রোচে না। আরে কি বলো মা, বার্গার কোনো খাবার হলো? ভাত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। গরুর মাংস আছে, গরম করে দিমু। আমি মাছ খাবো। তুই গরুর মাংস খাবি নাকি? না 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 না, আমি বললাম না কিছু খাবো না, আমি শুধু এই বেলে শাকটা খাবো। এই ভালো পানি দিয়ে। তুই বেলে শরবত খাচ্ছিস কেন? তোর কি পেট খারাপ নাকি? হ্যাঁ, আরে না, পেট খারাপ করবে কেন? বেল তো এমনিতেই খাওয়া উচিত, একটি স্বাস্থ্যসম্মত খাবার, মানে সব কিছুর জন্যই বেল খুব ভালো। তুমি খাবে নাকি এক গ্লাস? না না, তুই খা। আচ্ছা, তুই এ কয়দিন খাওয়া দাওয়া করছিস কোথায়? বুয়া এসেছিল বাসায়? না, তুমিও নাই, বুয়াও আসে নাই। আমি নেই বলে না, তুই বাড়ির কাজ বাড়াস বলেও আসে না। কি আর করা, সেই জন্যই তো হোটেলের উপর ভরসা করে আছি। শোন, কোনো অজুহাতে তুই আমাকে বাড়িতে নিয়ে যাবার কথা তুলবি না। তোর শুদ্ধি না হলে আমি ওই বাড়িতে যাব না। আমিও যাব না মা। মানে কি? ভাবছি কয়েকটা দিন এখানেই থেকে যাই। আরে পাগলটা বলে কি! আমার আর সহ্য হচ্ছে না। রাফা থাকছে নাকি থাকছে না, এই ছোট্ট বিষয় সমাধান করতে এত সময় লাগছে কেন? কিন্তু রাফা যদি এই স্কুলেই পড়ে তাহলে তোর এই বাসাতেই থাকতে হবে। হ্যাঁ, এখানেই থাকবে। কিন্তু তোমার তো আমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় বাবা। কোনো কষ্ট হবে না মা, আমিও থেকে যাবো এই বাসায়। কি মজা, মামি এখানেই থাকবে। তুমি আমার লক্ষ্মী বাবা, কি মজা। ¡Gracias!